আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তারপর। এক যে রাজা, তার ভারী গল্প শোনার শখ। কিন্তু তা থাকলে কি হয়, রাজা মশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না। রাজামশাই বলেন, যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দেব, না পারলে তার কান কেটে নিব। তা শুনে দেশ বিদেশে কত ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে বোফে তা দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে, কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারে না। যাবার সময় সকলেই কাটা কান নিয়ে দেশে যায়। গল্প বলতে গেলেই রাজামশাই খালি বলেন, তারপর 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 করে গল্পওয়ালার দফা শেষ করে তবে তিনি ছাড়েন। রাক্ষস মরে গেল, তারপর রাজপুত্র বেঁচে গেলেন, তারপর বউ নিয়ে দেশে এলেন, তারপর ভারী আনন্দ হলো, তারপর এমনি করে আর কত বলবে। কাজেই শেষে একবার তাকে বলতে হয়, আর আমি জানি না বা আর বলতে পারছি না। তাহলেই রাজা বলেন, তবে গল্প বলতে এসেছিলে কেন, কাটো ব্যাটার কান। এই তো ব্যাপার। রাজামশাইয়ের তারপরের শেষও কেউ করে উঠতে পারে না, অর্ধেক রাজ্যও পায় না, লাভের মধ্যে কানটি যায়। সেই দেশে থাকে এক নাপি, সে বড্ড কুড়ে ভারী সেয়ানা। সে ভাবল, অর্ধেক রাজ্য যদি পাই তবে নেহাত মন্দ হবে না, একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি, না হয় কানটাই যাবে। এই বলেই সে জামা জোড়া পরে মস্ত পাগড়ি বেঁধে লম্বা ফোঁটা কেটে রাজার সভায় গিয়ে লম্বা সালাম ঠুকে জোর হাতে বলল, মহারাজের জয় হোক। হুকুম হয় তো কিছু গল্প শোনাই। রাজা বললেন, ভালো ভালো, কিন্তু আমার শর্ত জানো তো, খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দিব, না পারলে কান্তি নিব। নাপিত বলল, আমার গল্পের আগাগোড়া শুনতে হবে, মাঝখানে থামতে বলতে পারবেন না। রাজা বললেন, তাই সই, আমিও তো তাই চাই। তখন নাপিত চাকর মহলে গিয়ে আচ্ছা করে ছিলি মাঠ দশ টামাক টেনে বেশ গম্ভীর হয়ে বলতে লাগলো, মহারাজ, এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে। অমনি মহারাজ বললেন, তারপর? সেইখানে অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন। তার রাজ্যের এক ধার থেকে আরেক ধার যেতে ছ মাস লাগত, আর সে রাজ্যের মাটি যে কি সরেস ছিল কি বলবো। তারপর তাই দেখে রাজামশাই তার রাজ্যের সকল জমিতে ধানের চাষ করান। তারপর আর তাতে যা ধান হলো, সে ধান রাখবার জন্য যে গোলা তয়ের হয়েছিল তার এক ধারে দাঁড়ালে আর এক ধার দেখা যেত না। তারপর লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে ধান গোলায় আনতে, এত বড় গোলা একেবারে বোঝাই হয়ে গিয়েছিল। তারপর তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো, পঙ্গপালে দশ দিক ছেয়ে গেল, আকাশ অন্ধকার, হাওয়া চলবার জো নাই, শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে। তারপর তারপর
বেটারা এসেছে ধান খেতে। কিন্তু রাজামশাইয়ের গোলা কি যেমন তেমন করে গড়া, পঙ্গপালের সাক্ষী কি তাতে ঢুকবে? 10 দিন বেটারা বন বন করে গোলার চার ধারে ঘুরে বেড়ালো, বেড়ার কোনখানেও একটা বীজ বার করতে পারলো না। তারপর 11 দিনের দিন কয়েকটা ডান পিঠে ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে প্রত্যেকে গিয়ে একটা বীজ বার করেছে। অনেক ঠেলা ঠেলি করলে তা দিয়ে ভেতরে ঢোকা যায়। তারপর তখন তাদের পালের গোদাটা এসে সেই বিধের মুখে বসে বলল, ঠেল তোরে বাপু, সকলে তোরা সবাই মিলে দেখি ভিতরে ঢুকতে পারি কিনা। তারপর ও সে কি ভীষণ ঠেলা ঠেলি, গোদা বেটা চ্যাপটা হয়ে গেল, তবু বলল ঠেল ঠেল। তারপর শেষে অনেক চেষ্টা অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভেতরে ঢুকলো। তারপর ঢুকে একটি ধান মুখে করে নিয়ে বিধের কাছে এসে বলল, এবার আমাকে টেনে বার কর। ও সে কি টানা টানি, আর একটু হলেই বেটা ছিঁড়ে যেত। যা হোক, অনেক কষ্টে সে ধানটা নিয়ে বাইরে। তারপর আর এক বেটা গিয়ে বসেছে সে বিধের মুখে, আর তেমনি ঠেলা ঠেলির পর ভিতরে ঢুকেছে। আর একটি ধান নিয়ে তেমনি টানা টানির পর বাইরে এসেছে। তারপর আরেক বেটা, তারপর আরেক বেটা। রাজামশাই যতই বলবেন তারপর, নাপিত ততই বলে আর এক বেটা। দণ্ডের পর দণ্ড এইভাবে গেল। রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন, না শুনি উপায় নাই, বলেছেন আগা গোড়া শুনবেন, থামিয়ে দিতে পারবেন না। সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন, আরে আরো কত বলবে, এখনো কি শেষ হলো না? নাপিত জোর হাতে বলল, সে কি মহারাজ, সবে তো আরম্ভ, গুটি কয়েক পঙ্গপাল সবে গুটি কয়েক ধান নিয়েছে, এখনো গোলা ধানে বোঝাই, আকাশ পঙ্গপালে অন্ধকার, কাজেই আর কি করা যায়। আরো দুদিন বসে পঙ্গপালের কথা শুনলেন, তারপর আর কিছুতেই থাকতে না পেরে মহারাজ কেঁদে বললেন, আমার ঢের হয়েছে বাবা, অর্ধেক রাজ্য নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি। তখন নাপিতের খুব মজাই হলো।